বিসমুল্লাহর রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কাছের এবং দূরের দর্শক শ্রোতা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের এই প্রিয় অনুষ্ঠান থেকে আমাদের নিত্য জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরই জিজ্ঞাসার জবাব দেয়া হয়ে থাকে আর জবাব দিয়ে থাকেন দেশ বরণ্য কোনো না কোনো আলেমে দিন আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক সম্পন্ন আলেমে দিন শাহ অলিউল্লাহ আসুন আমরা তার সাথে পরিচিত হই ও তারা অনেক কষ্ট স্বীকার করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের অনেক দর্শক শ্রোতা অপেক্ষায় আছেন যারা তাদের জীবন জিজ্ঞাসা সম্পর্কে এখনই প্রশ্ন করবেন আসুন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই তারপরে শেখের কাছ থেকে আমরা জবাব শুনব জীবনে আমরা সেই

প্রথম প্রশ্ন হচ্ছে যে ওই যে কবর কি ঘরে বসে কবর দিয়ার তহাজুদ নামাজ বেতন সম্বন্ধে তাহাজ নামাজ যদি কোন সময় রাত্রে ছুটে যায় আমি তো তাহাজ নামাজ পড়ি বেতন নামাজ তাহাজুদ নামাজের সময় পড়ি যদি ছুটে যায় তাহলে বেতন নামাজটা কিভাবে পড়বো জি আপনার অনেক সুন্দর প্রশ্ন উত্তর নিন জি মতারাম দুটি প্রশ্ন ওনার জি আলহামদুলিল্লাহ আবাদাহি তৌফিক প্রথম হলো যে কবর জিয়ারত হ্যাঁ কবর জিয়ারত শরীয়তে প্রমাণিত আর কবর জিয়ারতের বাস্তব আবিধানিক অর্থ হলো কবরকে নিজের চর্মচককে দেখা তবে হা রসুল্লাহি সাল্লাহ তাল আলী আলী ওসাল্লাম তার তেরো বছরের মাক্ষাতুল মোকারমার নবুয়ী জিন্দিগিতে মক্কায় যখন তিনি ছিলেন তখন কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন কারণ কবরগুলো সব উঁচু উঁচু পাকা এবং সুদর্শন ছিল রসুল আল্লাহিস্লাহ মদিনায় হিজরতের পরে আলিবাল আল্লাহ আল্লাহকে বললেন ও আলী যত উঁচু কবর পাবা সব মাটির সাথে মিশিয়ে আলিবালি আল্লাহ তার সাথে আরও কয়েকজন সাহাবাইকরামকে নিয়ে যত উঁচু কবর ছিল কবরকে মাটির সাথে মিশিয়ে দিলেন কবরকে স্বাভাবিক প্রকৃতিতে ফিরিয়ে দিলেন তারপরে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন কন্তু না তুকুম আনজিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে আগে কবর জিয়ারত করতে আজ নিষেধ করেছিলাম আলান এখন তোমরা কবর জিয়ারত করো কারণ কারণ কবর দেখলে তোমার নিজের মৃত্যুর কথা স্মরণ তো নিজের মৃত্যুর কথা স্মরণ করার জন্য কারণ আমাকে আপনাকেও একদিন ওই মাটির নিচে যেতে হবে এটা অগ্রিম দেখে শিক্ষা নেওয়ার জন্যে কবরের কাছে যেতে হয় তার মানে এটা হাদিস দ্বারা প্রমাণিত কবর জিয়ারতের উদ্দেশ্য হল ব্যক্তি নিজের মৃত্যুর কথা স্মরণ করবে এবং ব্যক্তি নিজেও কবরে একদিন যেতেই হবে এর এটা অমোঘ অবিধান অলঙ্গনীয় বিধান কেউ এর থেকে রেহাই পাবে না এটা দেখার জন্যে দ্বিতীয় হলো কবর জিয়ারতের উদ্দেশ্য কবরে যিনি শায়িত কবরে যিনি কবে এ কথাটা আবার জানা উচিত এই পৃথিবীতে যত নবী এবং রসুল তারা কবরে ঘুমন্ত না এটা আহলুসুন্না জামা আর আকিদা হলো সাধারণ ইমানদাররা কবরে ঘুমন্ত আর যারা দুরাচারী তাদের কবরে আজাব হয় এটা বিচারের আগেই আজাবের ভূমিকা হিসেবে হয় চূড়ান্ত শাস্তি হবে বিচারের দিনের পরে আর এই পৃথিবীতে তালা এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল পাঠিয়েছেন এর মধ্যে একজন এখনও জীবিত তাই এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবী তারা কবরে বর্জখের জগতে বর্জখের জগতে তারা জীবিত নামাজরত কবরে তারা ঘুমন্ত না কিন্তু সাধারণ ইমানদাররা ঘুমন্ত তাই কোনো নবীর কবরের পাশে গেলে তার জন্যে আল্লাহর কাছে দোয়া করা এবং তার অবদানের জন্য আল্লাহর কাছে নিজের পক্ষে উম্মার পক্ষে কৃতজ্ঞতা আদায় করা আর হা সাধারণ ইমানদার যারা কবরে ঘুমন্ত তাদের জন্য দোয়া করা এই জন্যে কবর জিয়ারতের প্রথম উদ্দেশ্য হল নিজের মৃত্যুর কথা স্মরণ করা আর হা দ্বিতীয় কবরে যিনি তার জন্যে দোয়া করা এবং এটা স্পষ্টভাবে বলতে চাই নবীগণ আম্বি আলি সালাম তাদের কবরের কাছে গেলে তাদের অবদানের জন্যে কৃতজ্ঞতা আদায় করে বল আল্লাহ হুম্মা জি হুমা আন্না আনিল ইসলাম ওয়ানিল মুস্তিমা খায় আল্লাহ নবীরা আমাদের জন্যে যে অবদান রেখেছেন মানবতার জন্যে যে অবদান রেখেছেন এই পৃথিবীতে আকাশের নিচে জমিদের উপরে শ্রেষ্ঠ সন্তান হিসেবে তারা যে অবদান রেখেছেন আমাদেরকে সত্য বাতলে দিয়ে এই জন্য তুমি তাদেরকে পুরস্কৃত কর আমরা কৃতজ্ঞতা আদায় করছি আরহা অন্য সকল ইমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করা এটাই হলো কবর জিয়ারত জি বিষয় ছিল মহিলাদের কবর দেখুন মেয়েদের কবরে যাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেনে রে নিষেধ রয়েছে এই সাধারণ নিষেধাজ্ঞার কারণ ছিল যে আমাদের মা বোনরা তারা মানসিকভাবে একটু দুর্বল হন আমাদের মা বোনদের প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিন তারা না পাকি শরীরে থাকে তো এই ব্যাপারগুলোর কারণে রসুরুল্লাহাম ইন জেনারেলি বলেছেন নারীরা কবরের কাছে গেলে ভয় পাবে আবার যদি অপবিত্র শরীরে যায় তার নিজেরই ক্ষতি হবে কিন্তু হা যদি কোনো নারী হা পবিত্র বাস্তবতায় এবং ভয় না পায় দেখতে চায় তেলে এটা মানে কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে জায়েজ রয়েছে তবে ইন জেনারেলি এটা জায়েজ নাই মতারা পাশাপাশি আরেকটু ভিন্ন রকমেরও চিত্র দেখা যায় যে কবেরস্থানে গিয়েও অনেক সময় অনেক মহিলাকে একেবারে নির্ভীক খোলা ওইটা কবর এটা মলন এটা আসলে খুব লজ্জার এটা খুবই বেদনার এবং এটা বিবেক বর্জিত সহজ কথায় সুস্থ বিবেক বর্জিত হলেই কেবল কারণ কবরের কাছে জীবনের চূড়ান্ত বাস্তবতা এখন আসলে আপনি যেটা বললেন এটা তো ওই জন্যে আমাদের কোন কোন উস্তাদরা বলতেন যে অনেক নারী এমন আছে যে নারী মরার পরেই পর্দা করে চিন্তা থাকতে পর্দা করে না মরার পরেই তাকে মানে কফিন পরিয়ে একেবারে কাপড় দিয়ে ঢেকে দিয়ে দেওয়া হয় কিন্তু মরার পরে ঠিকই ঢাকলো জিন্দা থাকলে ঢাকলো না এটা বিবেকের ব্যাপার আমরা অনুরোধ করব বিবেককে চেতনকে বুধকে সেন্সকে জাগ্রত করবে আমাদের মা বোনেরা কবরের কাছে যদি যায় অবশ্যই পর্দা এবং অবশ্যই নিজের পবিত্রতা সংরক্ষণ করে এবং অবশ্যই ভয় না পাওয়ার বাস্তবতায় বারাকাল্লাহ হাফিক আর একটি প্রশ্ন ছিল তাহাজ্জুদের সালাত আদায় করা বা করতে পারা না পারা জি রাতে যদি তাহাজ্জুদ আদায় করতে অসুস্থতা অথবা কোনো কারণে সমস্যা হয় রসুল্লাহ আসলামের জীবন দিয়ে এটা প্রমাণিত দিনে রসুল্লাহ আসলাম রাতের তাহাজ্জুদের কাজা করে নিতেন এবং দিনে কাজা করতে গিয়ে সই মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লীসাল্লাম ওই ভিতিরের সালাদ এটাও তিনি প্রসঙ্গত বলেছেন রাতে তাহাজুত না পড়তে পারলে দিনে কাজা করে নিতেন রসুল তাই আমরাও করতে পারি আর হা ভিতিরের সালাদটা রাতে পড়তে না পারলে দিনে পড়তে গিয়ে বীতির যদি আপনি এক রাকাত বা তিন রাকাত বা পাঁচ রাকাত এই ধরনের বেজুর সংখ্যক পড়েন তাহলে দিনের বেলায় জোর করে পড়া তবে কেউ যদি আবার বেজুরি পড়ে তাতে অসুবিধা নেই দুইটাই প্রমাণিত জি আমরা আরেকটি প্রশ্নের উত্তর নিব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও কে বলছেন কোথা থেকে হ্যালো কে বলছেন জি আলাইকুম জি আসসালামু আলাইকুম আহমতুল হ্যালো জি আলাইকুম জি কে বলছেন কোথা থেকে কি জানতে চাচ্ছি

দেখুন উনি মানে কোরআন সুরত আল্লাহ তালা নির্দিষ্ট কয়েকটি গুণের অধিকারীকে বলেছেন উলা হুমফিহা আল্লাউ হুম আল্লাহ নিজে নির্দিষ্ট গুণগুলো উল্লেখ করে বলেছেন এই গুণগুলো যাদের আছে। তারাই জান্নাতের অধিকারী এবং জান্নাত বলতে একবারে ফেরদাউস ফেরদাউসের উত্তরাধিকারী তারা এখন ওনার প্রশ্ন হলো যদি সব কয়টা গুণ না থাকে তেন দেখুন ব্যাপারটা জান্নাতের মালিক হলেন আল্লাহ তালা শর্তগুলো দিয়েছেন আল্লাহ তালা তাই এখানে প্রত্যক্ষ বাস্তবতায় শর্ত কমে গেলে ও জান্নাতের অধিকারী হবে কি না এই কথাটা বলো বলার অধিকার নাই এটা প্রশ্ন হতে পারে বিনীতভাবে আমাদের অনুরোধ যেহেতু আল্লাহ তালা স্পষ্ট করে এই নির্দিষ্ট কয়েকটি গুণ বলেছেন সব কয়টি গুণ অর্জনের চেষ্টা করা এবং হ্যাঁ যদি কেউ এমন হয় যে তার মানে সব কয়টি গুণ নাই নয়টি নাই তিনটি আছে চারটি আছে বা আপনি তাইলে যে কয়টা অর্জন হয়েছে কন্টিনিউ রাখুন আর যে কয়টা অর্জন হয় না আল্লাহর কাছে বলেন আল্লাহ তালা ততক্ষণ আমাকে মৃত্যু দিও না যতক্ষণ না সব কয়টি গুণের অধিকারী আমি না হই তাই এটাই হলো প্রশ্ন এটাই হলো আমাদের দাবি এটাই হলো জবাব কারণ আমরাও চাই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার মিরাজ হিসেবে জান্নাতুল অধিকার অর্জন করার তবে এই জন্যে আল্লাহর বলা শর্তগুলো মেনটেন সবগুলো গুণাগুলি অর্জন করা যে কয়টা আছে আলহামদুলিল্লাহ যে কয়টা নাই বলতে হবে আল্লাহ আমার যদি মৃত্যু না আসে সব কয়টি অর্জন ছাড়া

ধ্বংস ওই নামাজ নামাজির জন্য নামাজটা ধ্বংসের কারণ যে নামাজে বেখবর তার মানে মনোযোগ যার নাই স্বাভাবিকভাবে কেবল আউরে গেল কথা বলল না নামাজে মনোযোগ থাকার জন্যে উল্লাহ সাল্ল আলী হোসাল নির্দিষ্ট কিছু বিষয় বাতলে দিয়েছেন এবং এর মধ্যে কোরআন এবং সুন্নাকে একত্রিত করলে সকল ইবা মুস্তাহিদ আইম্মা উলাবাদের অভিমত হলো নামাজে মনোযোগ যথাযথ থাকার জন্য নামাজটা বোঝা উচিত যে নামাজ আসলে কি এবং এই ক্ষেত্রে আল্লাহ তালা সুরাত আলে ইমরানে ইমরান এর স্ত্রী অর্থাৎ ইবনু মারিয়ামা আলাই সালাম এর নানি হান্না হান্না মারিয়ামা আলাইহ হাসালামের মা ইমরানের স্ত্রী এবং মারিয়ামা আলাইহ হাসালামের মা হান্না তার একটি গল্পের গর্গ সত্য ঘটনা গল্পের মতো তুলে ধরেছেন পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাত্রিশ আটত্রিশ নাম্বারায়াত এবং সর্বশেষ সাত্রিশ আটত্রিশ নাম্বারায়াত আল্লাহ তালা বলেছেন জাকারিয়া হিসালাম। তিনি মারিয়ামা সালামের তত্ত্বাবধায়ক ছিলেন বাইতুল মাকদাসে মারিয়াম আলিহা সালামের কাছে যখনই তিনি যেতেন গিয়ে দেখতেন অসময়ের ফলমূল তো তিনি জিজ্ঞেস করলেন মারিয়াম আন্না হাদা ও মারিয়াম কুত্থেকে অসময়ের ফলমূল পেলা তো মারিয়াম বলে খালাত হু আমিন আইনদিল্লা এই অসময়ের ফলমল আল্লাহ তালার পক্ষ থেকে আসছে আল্লাহ হই জুকুমাইয়া শাহ অবিগাই রে হিসাব আল্লাহ যাকে ইচ্ছা অসময়ের ফলমূল বিনা হিসেবে দিতে পারেন মারিয়াম আলী হাসালামের কথা শুনে বাস্তবতা দেখে আল্লাহর নবী জাকারিয়া আলী হিসালাম তার আত্মায় সন্তানের আকাঙ্ক্ষা তৈরি হলো কারণ তার স্ত্রীর গর্ব আসলে পড়ে যেত গর্বস্থায়ী হতো না কারণ আল কেরিমে দুইটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন একেবারেই যার সন্তান পেটে আসে না তাকে বলা হয়েছে আকিম আলম বন্দা আর আকের মানে হলো যার সন্তান পেটে আসে কিন্তু প্রসব হওয়ার আগেই পূর্ণ কাঠামো হওয়ার আগেই পড়ে যায় যেটাকে আমরা ইংরেজিতে বলে মনে হয় তো জাকের আলী স্ত্রী স্ত্রীর হতো তো তিনি মারিয়াম আলী শুনে নতুন করে আকাঙ্ক্ষা নিয়ে নামাজে দাঁড়ালেন নামাজে এবং তিনি নামাজ নামাজে দাঁড়িয়ে বললেন রব্বি হাবলি বিল্লাদি কাসমা হে আল্লাহ আমাকে একটা পবিত্র পুত্র সন্তান দাও তুমি তো দোয়া শ্রবণকারী নামাজ শেষ করতে পারেন নাই জিবিরিল আলী হিসালে এসে বলেন ফানাদা থুল মালা ইকাতু ওয়া হুয়া কায়মুন ইউসাল্লি ফিল মিহরাব আল্লাহ ইউবাশশিরুকা বিইহিয়া আল্লাহ তাআলা নাম ধরে তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন এর নাম সালাত বা নামাজ তাই নামাজ অসম্ভবকে সম্ভব করার মাধ্যম তাই নামাজ বুঝে পড়তে হবে রসুল্লাহ সালুল্লাহ আসম তাই বলেছেন নামাজে যদি হৃদয়টা মনোযোগটা হান্ড্রেড পারসেন্ট রেখে কেউ করতে চায় শূন্যার কিছু আমল অর্থটা বুঝবে কি কি পড়ছে শুধু তাই না নামাজের মধ্যে দৃষ্টিটা রাখবে রসুরের শিকানো বাস্তবতায় দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গার দিকে হ্যাঁ যখন সে রুকু দেবে পায়ের দিকে যখন বসবে আঙ্গুলের দিকে আর আঙ্গ মানে যখন বা বৈঠকে বসবে আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবে প্রা মনটা হারাবে না তাই মনোযোগ ছাড়া ইবাদতের পরিপূর্ণতা বিশেষ করে সালাতের পূর্ণতা আসে না আসে না আসে না তাই দয়া করে কোরআন এবং সন্ন্যার বর্ণিত পন্থা এবং নামাজ অনুধাবন করে যেমন সই মুসলিমের হাদিস আবহরার বর্ণনা করেছেন আল্লাহ তালা নিজে বলছেন হাদিসে কুৎসি সালাদকে আল্লাহ দুই ভাগ করে নিয়েছেন অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার প্রত্যেকটা সুরতুল ফাতে আর সাতটি আয়তে প্রতি আয়তে আল্লাহ তালা জবাব দেন সুতরাং অবশ্যই মনোযোগ সহকারে সালাত আদায় প্রত্যেকটা ইবাদত মনোযোগ সহকারে করতে হবে আল্লাহ তৌফিক দিন আমি সুক্রিয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে আসব ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আবারও ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাবে আসুন কোন ভাই অপেক্ষায় আছেন কি জিজ্ঞাসা নিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম জি ভাইল বলছিলাম থেকে জি সোহেল সাহেব বলুন আপনার কি জিজ্ঞাসা

না আমরা পরেই নিচ্ছি দেখুন সালাত আল্লাহ আল কোরআন আল বলেছেন কিন্তু একটা জিনিস হলো কোরআন আল করিম আল্লাহ তালার পক্ষ থেকে চিরন্তন মৌলিক কিতাব হওয়ার কারণে অনেক জায়গাতেই একেবারে আমরা যেভাবে মনে করি ভেঙ্গে ভেঙ্গে একেবারে একসাথে সিরিয়ালি আসবে না আন আল কেরমি আল্লাহ তালা তিরিশ পারা আনকে আমাদের জন্য মৌলিক কিতাব করে দিয়েছেন এবং এর মধ্যেই আল্লাহ তালা পাঁচ ওক্ত সালাতের কথা স্পষ্ট করে বলেছেন যেমন একসাথে তিন ওয়াক্তের কথা আল্লাহ বলছেন আকিম সালাতমসি ইকর কোরআন আল ফাজর তারপর আল্লাহ বলছেন হাফিজ কানিতিন তো করায়ন আল করিম আল্লাহ তালা ঠিক যেহেতু মৌলিক আইনের কিতাব যেমন আমাদের সংবিধান উদাহরণ দিয়ে বলি বাংলাদেশের সংবিধান বা পৃথিবীর সকল রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র এর সংবিধান থাকে সংবিধানে কেবল স্পষ্ট করে কিছু বিষয় বিবৃত থাকে এটাকে আরও ব্যাখ্যা করার সুযোগ থাকে তো আল্লাহ সফত কোরআন আল করিম যেমন আমাদেরকে দিয়েছেন ঠিক এমনি কোরআনকে ব্যাখ্যা করার জন্যে পাঠিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী ওসাল্লামকে তাই আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের জীবনটাকে কোরআনের ব্যাখ্যা হিসাবে অগ্রিম মঞ্জুর করেছেন এবং কোরআন আল করিম বিশ্বনবীর জীবনের কথা কাজ সমর্থন এবং গুণাবলীকে হ্যাকমা বলা হয়েছে হ্যাকমা করলকের যত জায়গায় আল হেকমা শব্দটা এসেছে যেমন ইব্রাহিম আলী হিসাল কাবাগর সালাম পুনর্নির্মাণ করে রসুল্লাহ সাল্লামের জন্মের কয়েক হাজার বছর আগে তার জন্যে দোয়া করেছেন এবং তার কাজ কি হবে চারটি কাজ হবে বলেছিলেন একটা হলো ইয়াতলু আলি আয়াতিক ওই আল্লি মোহামুল কিতাবা ওই জক এন হেকমা মানেই হল কিতাবের ব্যাখ্যা অর্থাৎ সুন্না তাই রসুল্লাহ সাল্লা জীবনটা আল্লাহর ওহি দ্বারা নিয়ন্ত্রিত ছিল আল্লাহ বলছেন মা ইল্লা ইনহুয়া ইউহা রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের থেকে কিছুই বলেন না যা কিছুই বলেন ছবি আল্লাহর পক্ষ থেকে ওহি শুধু তাই না আল্লাহ তালা নেগেটিভ বাস্তবতায় এটাকে আবার আমাদের জন্যে সতর্ক করে কঠিন ভাষায় বলেছেন ওলাউ তাকাল আলাই না বা আদাল আকাউল যদি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর কোনো কথার শব্দের আগপাস করে পরিবর্তন পরিবর্তন করতেন লাহাদ নামিন হু বিলিয়ামিন আল্লাহ বলছেন তিনি রসূল উল্লাহসেবের ডান হাত চেপে ধরতেন সুম্মালাকতানা আমিন হুল ওতিন তারপর তার কণ্ঠনালি ছিঁড়ে ফেলে দেন কঠিন কথা কিন্তু এটা তো হয় নাই তাই রসূল উল্লাহ সাল্লাহ আলসাম আল্লাহর কোন কথার পরিবর্তন পরিবর্তন করেননি বরং তিনি নবী জন্মের থেকেই তাকে মানুষ বলেছে সত্যবাদী আল আমিন তাই আল্লাহর অহিরও তিনি আমানতদার ছিলেন আল আমিন লিওয়াহিয়ে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হওয়া ওহির ও আমিন বা সংরক্ষক বা আমান উদ্দার ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাই রসুলের জীবন দিয়ে তিনি না পাস ওয়াক্ত সালাদ এবং কি পদ্ধতিতে যেমন আল্লাহ বলেছেন আকিম উসাল আকিম আঠাইশ বার আকিম উসাল্লাহ আকিম উসাল্লাহ শব্দ এসেছে কিন্তু সালাদ কায়েম করতে গিয়ে তাকবিরে তাহারিমা বেদে কিবলামুখী হয়ে কেরাত পরে রুকু করে রুকু থেকে উঠে সেজদা দিয়ে দুই সেজদা ঠিক এই যে পদ্ধতি শিখিয়েছেন এবং তার জীবনটা ওহি দ্বারা নিয়ন্ত্রিত তাই আল্লাহ নিজেই রসুল নিজেই বলেছেন আমি কোরআন পেয়েছি এবং কোরআনের সাথে আরও একটি অবিকল জিনিস পেয়েছি এর নাম সন্না আর হা আল্লাহ হা না নিজে আবার শর্ত করে রয়েছেন মাইয়ুতি আর রসুল ফাকাদ আতা আল্লাহ যে রসুলের আনুগত্য করে সেই আল্লাহর আনুগত্য করে তাই রসুল উল্লাহ সাল আলী ওসাল্লামের জীবন দিয়ে পাশ ওয়াক্ত এবং নামাজের পদ্ধতিটা প্রমাণিত এই ক্ষেত্রে আপনি আমাদের হাদিসে যে মৌলিক কিতাবগুলো বুখারি মুসলিম রসাই তিরভিজি সহ আরও যে হাদিসের কিতাব প্রত্যেকটি হাদিসের কিতাবেই ওয়াক্তের সালাতের ওয়াক্তের অধ্যায় আছে এবং পাশক্ত সালাতের বিবরণ আছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ আছে পরে দেখতে পারেন আর আরাক ভাইয়ের প্রশ্ন নেই

এই আপনার দু শহীদ না তাহলে সেই দু আল্লাহ রাবুল আমার কাছে পৌঁছায় না এই দুইটা কথা কি হাজির দ্বারা সাব্যস্ত আরেকটা প্রশ্ন আছে হুজুর তিন নম্বর প্রশ্ন হলো উনি বললেন যে দোয়া হতে হবে আরো রীতে আমার প্রশ্ন হলো হুজুর পৃথিবীতে দুই সত্য কোটি মানুষ মুসলমান আছে আর সাত আজেলা মতো ভাষা আছে আল্লাহ রাবুল আপনি কি আরবি ছাড়া অন্য কোনো ভাষা বুঝেন না না জি আপনার প্রশ্নের উত্তর নিন জি মহতারাম ওনার তিনটা প্রশ্ন এক নম্বর হলো যে তিনি যে কথাটা বলেন যে কোরআন পড়ে না সে রসুল্লা সুপারিশ পাবে না এটা ওই আলেম তার নিজের কথা বলিনি বরং এটা আল করিমের আল করিমের আয়াত হয়তো বুঝিয়ে বলতে হয়তো গুছিয়ে বলতে একটু সমস্যাও হতে পারে বা আপনার বুঝারও সমস্যা হতে পারে সুরতুল ফুরকানের আয়াত আল্লাহ তালা বলছেন অকাল রসুল উয়া আরব বিন্না কৌমিথ্যাখাদুহা আল কোরআন মাহজোরা কেয়ামতের দিনে যেদিন রসূল উল্লাহ আসমেন সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়ার আশা করতে পারে না যদি রসূল উল্লাহ আসমেন সুপারিশ তো দূরের কথা অভিযোগ দায়ের করেন তাহলে তো অবশ্যই জান্নাতে যাওয়ার আশা করা যাবে না আল্লাহ আমাদের হেফাজত করুন এখানে আল্লাহ তালা অগ্রিম জানিয়ে দিলেন কেয়ামতের কঠিন দিনে কিছু মানুষের পক্ষে সুপারিশ না করে অভিযোগ দেবেন অভিযোগটা কি আয়াত আল্লাহর কাছে বলবেন ইয়া রব্বি হে আমার রব ইন্না কৌমি এই যে আমার সম্প্রদায় অর্থাৎ রসুল উম্মতের মধ্যে একদল উম্মত হবে ইত্তাহাদু হাদাল আল কোরআনা যারা গ্রহণ করেছে কোরআনকে কে হিজরতকৃত বিষয় হিজরত মানে কোন জিনিস গ্রহণের পরে তা বাদ দিয়ে অর্থাৎ কোরআন আল করিম আল্লাহর কালাম জানলাম কিন্তু কোরআন পরে না কোরআন আল্লাহর আর কালাম কিন্তু মানে না কোরআন আল্লাহর কালাম প্রতিদিন পরে না বুজার চেষ্টা করে না এই সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত কোরআনকে হিজরত যারা করে যেমন হিজরত মানে কি মাক্কাতুল মুামায় রসুল্লা জন্ম নিলেন তার পুত্রিক ভিটে মাটি চুয়ান্ন তিপ্পান্নটি বছর মক্কায় থাকলেন বাধ্য হয়ে আল্লাহর আদেশে মদিনায় চলে যেতে হলে এর নাম হিজরত কিন্তু নবীজি সাল্ল আলী ওসাল্লাম মক্কা থেকে বেরিয়ে যাওয়ার সময়ে বলতেছিলেন ও আল্লাহ আর তোমার আদেশে আমি আমার পত্রিক ভিটেমাটি মাটি কাবার আঙ্গিনা থেকে বেরিয়ে যাচ্ছি সুতরাং আমাকে এমন জায়গায় স্থিত করে দাও যে জায়গা তোমার কাছে অতি প্রিয় আল্লাহ ইন্নাক আখরচ তেনি মিল আহাব্বিল ই ইলাইয়া ফ্কেই নি বেকা ই ইলাইকা তাই রসুল আসে এইভাবে কেঁদে দোয়া করলেন তো এর নাম হলো হিজরত মক্কায় থাকতে চাইলেন পারলেন না তো এটা কোরআনের সাথে মিলালে আজকে আমাদের সমাজ অনেকে আমরা হয়তো নিজে থেকে মুসলিম দাবি করি কিন্তু বিশুদ্ধ কোরআন তেলাওয়াত পারি না কোরআন বুঝি না কোরআন বুঝতে চেষ্টা করি না আর হা আমল তো অনেক দূরের কথা তো আলেম ইমাম সাহেব যদি বলে থাকেন এর আয়াতের অনুকূলে তিনি যথার্থ বলেছেন হয়তো উনি বুঝাতে গিয়ে বা আপনার বুঝতে গিয়ে একটু ঝামেলা হতে পারে কিন্তু আমাদের বিনীত অনুরোধ কোরআন প্রতিদিন পড়তে হবে শুদ্ধ করে পড়তে হবে বুঝতে হবে আমল করতে হবে আল্লাহ বলেছেন আফালা এত দাব্বারু আল কোরআন আকফালুহা কোরআন কি একটু অনুধাবন করবা না না আত্মায় তালা লেগে আছে তো যার আত্মায় তালা লেগে আছে সে কোরআন বুঝে না তো আত্মার তালাটা তো খুলতে হবে কোরআন বুঝতে হবে বাস্তবে আমল করতে হবে আল্লাহ বুঝার তৌফিক দিন আমিন দ্বিতীয় যে কথা তিনি বলেছেন দোয়ার মধ্যে দুরুদ না থাকলে আল্লাহ তালার কাছে পৌঁছায় না এটা উমর ইদুল খাত্তা আপরাধী আল্লাহ তালহুর কথা উমর ইদুল খাত্তা অপরাধী আল্লাহ বলছেন দোয়া আল্লাহ তাল্লার কাছে কবুল হওয়ার জন্যে শর্ত আল্লাহর কাছে পৌঁছানো আর আল্লাহ তালা কোথায় আল্লাহ নিজেই বলেছেন আর রাহমান আল্লাহ আর পরম দয়াময় আর শে আজিমের উপরে অধিষ্ঠিত তাই সাত আকাশের উপরে আর শে আজিমে আপনার আমার দোয়া পৌঁছাতে হবে এই জন্যে দোয়ার ডানা লাগিয়ে দিতে হবে দোয়ার ডানা হলো বিশুদ্ধ দুরুদ তাই বিশুদ্ধ দুরুদ পাঠ না করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে না থাকে না আর তৃতীয় যেটা আসলে দোয়া আরবিতেই হতে হবে একটা জিনিস সালাত যখন ফরজ এবং ওয়াজিব ফরজ এবং ওয়াজিব সালাতে দোয়া আরবিতেই হতে হবে এর বাহিরে যদি কেউ আরবিতে করতে পারে ভালো কারণ আরবি হলো এমন এক ভাষা যে ভাষাটা এ পৃথিবীর একমাত্র জীবিত ভাষা পৃথিবীর একমাত্র জীবিত ভাষার নাম আরবি কারণ ভাষার বিবর্তন হয় পরিবর্তন হয় আমি ভাষাতত্ত্ব পড়েছি ভাষাতত্ত্বে বলে যেমন আমাদের স্টুডিওকে যদি জিরো পয়েন্ট ধরে তেলের নয় মাইল উত্তরে নয় মাইল দক্ষিণে নয় মাইল পূর্বে নয় মাইল পশ্চিমে শব্দের উচ্চারণ এবং অর্থের পার্থক্য তৈরি হয় স্থান নয় মাইলের পার্থক্য আর হা এটা পঞ্চাশ ষাট বছরের ব্যবধানে অনেক উল্টে যায় যে কারণে দেখুন একশো বছর আগের বাংলা আমরা এখন অনেকেই বুঝবো না দুইশো বছর আগের বাংলা দাঁত খুলে পড়ে যাবে আমেরিকান ইংলিশ এক ধরনের ব্রিটিশ ইংলিশ আরেক ধরনের তো ভাষার পরিবর্তন এই সময়ের কারণে স্থানের কারণে এবং সময় এবং স্থানের ব্যবধানের কারণে ভাষার এক দেশের গালি আরেক দেশের বলি কিন্তু আরবি সাড়ে চোদ্দশো বছর আগে যে আরবি ছিল আজও সেই আরবি সৃষ্টির সূচনায় যা ছিল তাও আছে এটার পরিবর্তন পরিবর্তন নাই কারণ আরবি একমাত্র জীবিত এবং মৌলিক ভাষা এই জন্যে আরবিটা রসুল উল্লাাম নিজেই বলেছেন আমি আরবি ভাষায় প্রেরিত হয়েছি আরবি আমি ভালোবাসি এটা আমার নিজের মায়ের ভাষা কারণ এই ভাষাটা এমন এক ভাষা যেখানে অল্প শব্দে অনেক প্রকাশ মিন জওয়ামি আইল কালিমি রসুল্লাহ সাম বলছেন আমি প্রাপ্ত হয়েছি আল্লাহর পক্ষ থেকে এমন ভাষা যার অল্প শব্দে অনেক কিছু বোঝানো যায় এই জন্য আরবির মর্যাদা অনেক কোনো সন্দেহ নেই কিন্তু নামাজে সালাতে ফরজ এবং ওয়াজিব হলে অবশ্যই আরবিতে কিন্তু এছাড়া অন্য সব জায়গায় ব্যক্তি নিজের ভাষায়ও দোয়া করতে পারে তবে আপনি যেভাবে প্রতিবাদ করেন এত কঠিন প্রতিবাদ না করে নিজের ভুলটাও বুঝবেন অন্য কেউ চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দিন আমিন আল্লাহ হফিক আসুন আমরা আর ভাই অপেক্ষায় আছেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমত উল্লাহিকুম আসসালাম আলহামতুল্লাহ জি ভাই আপনি কে কোথা থেকে জি

জন্মদিন বা জন্মবার্ষিকী পালনের আমাদের বর্তমানে যে বাস্তবতা আমরা দেখতে পাই যে জন্মদিন বা জন্মবার্ষিকী পালনের জন্যে হয় কেক বানানো হয় অথবা অনেকগুলো বেলুন ফুলানো হয় অথবা অনেকগুলো মোমবাতি জ্বালানো হয় তারপরে কেকটাকে ওই মানে প্রতীকী তল তরবাড়ি দিয়ে কেটে ফেলে খাওয়া হয় তারপরে মোমবাতিগুলো জ্বলন্ত থাকলে নিবিয়ে দেয়া হয় আর বড় বড় বেলুনগুলো থাকলে ও লাগে মানে কি ঠাস ঠাস করে ফাটিয়ে দেওয়া হয় আর হ্যাপি বার্থডে টু ইউ আচ্ছা বলেন নিজের একটু বিবেককে চিন্তা করলে আচ্ছা না হয় কেকটা খাইলো লোকজন কাইটা খাইলো ঠিক আছে এতে কিছু অন্তত পেটের খোরাক হলো কিন্তু জ্বলন্ত মোমবাতি নিপিয়ে দিল হ্যাপি বার্থডে টু ইউ এর মানে কি যে তুই জলতে ছিলি তোরে নিভাইয়ে দেবো আর বেলুন মানে বাতাস দেওয়া বেলুনকে ঠাস ঠাস করে ফাটিয়ে দেব মানে কি যে তোর ভিতরের বাতাস সব সাইজ করে দেব। হ্যাপি বার্থডে টু ইউ এগুলো হলো আমি তার প্রমাণ বিবেকহীনতার প্রমাণ যেটা আমাদের সমাজে এখনই শুধু তাই না হয়তো বলবেন না জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এই বার্ষিকী করতে গিয়ে আমরা হয়তো আলোচনা করি দোয়া করি না ইসলাম এগুলো আমাদেরকে শেখায় না ইসলাম প্রত্যেকটি কাজ শেখায় যা বিবেকের অনুকূলে এবং যা দিয়ে উভয় জাগতিক কল্যাণ নিশ্চিত করা যায় তাই বিবেক বর্জিত স্থূলবুদ্ধির কোনো কাজ না করে আমাদেরকে যথাযথতায় আসা উচিত এই ক্ষেত্রে যদি জন্মদিন পালনের ব্যাপারে হাদিসকে প্রশ্ন করি তাহলে দেখতে পাই হাদিস আমাদের সামনে উপস্থাপন করে বিশ্বনবী সাল্লু তাল আলহ আলী ওসাল্লাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন এর একটি দিন ছিল সোমবার আরেকটি ছিল বৃহস্পতিবার যদিও সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে রসুল বলেছেন দুইটি কারণ এক নাম্বার কারণ সোমবার এবং বৃহস্পতিবারে মানুষের আমল নামা আল্লাহর দরবারে উঠে বিশ্বনবী বলছেন আমি চাই আমার আমল নামাটা এম আর আমি রোজাদার দ্বিতীয় আরেকটি কারণ রসুল্লাহ প্রশ্ন করা হয়েছে আনসৌমিল ইসনাইন মানে সোমবার দিনের রোজা রাখার নবীজি বলেছেন সোমবারে রুজারাক কারণ সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছিলাম তাই কেউ যদি জন্মদিন পালন করতে চায় তাহলে রোজা রাখতে পারে এই হাদিস দ্বারা এই প্রমাণিত এর আর কিছুই না এই জন্য মিছিল মিটিং আলোচনা সভা না এগুলা সব মানে পরবর্তীতে আবিষ্কৃত শুধু তাই না ইবাদতের নিয়তে করা যাবে না যাবে না যাবে না সবের নিয়তে করা যাবে না সবের নিতে করলে রোজা রাখতে হবে আর হা যদি আপনি মিশিল মিটিং এগুলা বাদ দেন তেলে ওই যে কেক কাটা মোমবাতি না এগুলোও করা যাবে না এগুলোতে স্থূলবুদ্ধিতা প্রমাণিত আর হা জানা উচিত আমাদের সোসাইটিতে যেভাবে জন্মবার্ষিকী পালনের বাস্তবতা আসছে এটা অন্য ধর্মের থেকে যেমন খ্রিস্টানরা করে শুধু তাই না অন্য প্রতিবেশী কিছু ধর্ম তাদের কারো কারো জন্মবার্ষিকী পালন করে এই সেই থেকে আমাদের কাছে প্রভাবিত হয়েছে বরং যেমন দেখুন যদি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামকে আমরা ভালোবাসি আদেশটিও আমরা ভালোবাসার জন্যে অনুকরণ অনুসরণ করার জন্যে তাই বিশ্বনবী সাল্লাহ আলী ওসাল্লামের জন্মবার্ষিকী না নবীজি সসমের এই পৃথিবী বিদায় নেওয়ার বার্ষিক কি না বরং প্রতিটা মুহূর্তে নিজের জীবনে সুন্নার আমল করব রসুল্লাহ আসমের অনুকরণ অনুসরণেই আমাদের উভয় জগতের কল্যাণ নিহিত আল্লাহ এটা পূজার তৌফিক দিন আমি মাশাল শেখ আপনাকে অত্যন্ত মোবারকবাদ আবারও আমাদের স্টুডিওতে এসেছেন যে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন আমরা প্রশ্নকারী এবং আমরা শ্রোতা সবাই উপকৃত হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে আল্লা সুভায় তালা আমাদের সবাইকে সব সময় আমিরত্ব আমাদেরকে সুস্থতার সাথে ইমানের সাথে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি